সাম্প্রতিক সময়ে শাওমির বেশ কিছু প্রোডাক্ট নজরে কেড়েছে। এর মধ্যে শাওমির ব্যান্ডগুলো অন্যতম। হাঁটি হাঁটি পা পা করে শাওমির চতুর্থ কিস্তি মিয়াই ব্যান্ড ফোন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন দেখে নিই কী কী রয়েছে প্রথমেই বক্সে। বক্সটি খুলে প্রথমেই আমরা মিয়াই ব্যান্ড ফোরটি পাবো। এরপর একটি চার্জিং কেবল উইথ চার্জিং অ্যাডাপ্টার আর একটি ম্যানুয়াল। ব্যান্ডটি কানেক্ট করতে প্লে স্টোর থেকে মিয়াই ফিট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করব। ফোনের ব্লুটুথের সাথে পেয়ার করলেই মিয়াই ব্যান্ডটি কানেক্ট হয়ে যায়। এবার ফোনের মিয়াই ব্যান্ড কতিপয় সেটিং চেঞ্জ করতে পারবেন। তো এই মিয়াই ফিট অ্যাপটাতে বেশ কিছু দারুণ ফিচার আছে। এর মধ্যে হচ্ছে ব্যান্ড ডিসপ্লে সেটিং। তো এখানে কিন্তু বেশ কিছু ঘড়ির ইউনিক ফিচার রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা ঘড়ি সিলেক্ট করে ডাউনলোড করে আপনার ঘড়িতে দিতে পারবেন। হনার ব্যান্ড 5 এবং মিয়াই ব্যান্ড 4 এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কিন্তু এই ওয়াচ ফেস। হনার ব্যান্ড 5 এ কিন্তু আপনারা এই ওয়াচ ফেসগুলো দিতে পারবেন না, আর মিয়াই ব্যান্ড 4 এ এই ডিফারেন্ট ডিফারেন্ট যে ওয়াচ ফেসগুলো আছে এই ওয়াচ ফেসগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। তো এর পরবর্তী যেই ফিচারগুলো আছে সেই ফিচার মধ্যে হচ্ছে আনলক স্ক্রিন। এখানে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার মাধ্যমে বা আপনার যে স্মার্ট ওয়াচ বা মিয়াই ব্যান্ড 4টার মাধ্যমে কিন্তু মোবাইলের আনলক করতে পারবেন। এখান থেকে আপনি আনলক বাটনটা যদি প্রেস করে দেন সেক্ষেত্রে আপনি যখনই ফোনটা আনলক করতে যাবেন তখন এই ওয়াচটা থেকে মোবাইলটা আনলক করতে পারবেন। সো এছাড়াও মিয়াই ব্যান্ড 4-এর যেই ফিচারটা রয়েছে ইনকামিং কলের নোটিফিকেশনটা আপনার ওয়াচে দেখতে পারবেন। নোটিফিকেশনটা আসলে এখান থেকে কিন্তু আপনি দুইটা ই করতে পারবেন, একটা হচ্ছে ফোনটাকে সাইলেন্ট করে দিতে পারবেন আর একটা হচ্ছে কলটাকে কেটে দিতে পারবেন। শুন দেখে নিই কী কী রয়েছে ব্যান্ডটিতে। প্রথমেই হচ্ছে স্ট্যাটাস বার, তারপর হচ্ছে হার্ট রেট বার, এরপর হচ্ছে ওয়ার্কআউটের অপশন, এরপর হচ্ছে ওয়েদারের অপশন, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ফিচার। তো এই ব্যান্ডটিতে যে ইনবিল্ট সেন্সর রয়েছে সেক্ষেত্রে কিন্তু হার্টবিট আমি কয়েকবার করে মেপেছি, মোস্ট অ্যাকুরেট দেখাচ্ছিল। আর এখানে যে ওয়ার্কআউটের যে অপশনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা জিম করেন অথবা ওয়ার্কআউট করতে বেশি পছন্দ করেন বা ওয়াকিং, সাইক্লিং, সুইমিং এ ধরনের অ্যাক্টিভিটিস করতে বেশি পছন্দ করেন তাদের জন্য খুবই একটি দরকারি ব্যান্ড হচ্ছে এটি। আনঅফিসিয়ালি এটার প্রাইস হচ্ছে 2300 টাকা আর অফিসিয়ালি বাংলাদেশের প্রাইস হচ্ছে 3000 টাকা। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, কেন এই 3000 টাকা বা 2300 টাকা দিয়ে এই মিয়াই ব্যান্ড 4টা আমি কিনবো? সো সেক্ষেত্রে আমি কিছু সুবিধা এবং অসুবিধার কথা আপনাদেরকে বলবো। সো সুবিধার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে জিনিসটা রাখবো সেটা হচ্ছে ইনকামিং কলের নোটিফিকেশন। আপনারা যারা ফোনটাকে সাইলেন্ট রাখেন, কোনো জরুরি মিটিং অথবা নামাজে গেলে আপনার ফোনটাকে কিন্তু সাইলেন্ট রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে আপনার সাইলেন্টটা যাবে। কিন্তু এই মিয়াই ব্যান্ড 4টা যদি আপনি কিনেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নোটিফিকেশনটা আসতেছে, তো আপনি তখন ফোনটাকে কিন্তু এখান থেকেই আপনি ফোনটাকে কেটে দিতে পারেন। সো এটা একটা খুবই ভালো স্পেশাল ফিচার। তো দ্বিতীয় যে ফিচারটার কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় নিজের ফোন নিজেই কিন্তু পাই না। সো যদি আপনার এই ব্যান্ডটা কানেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফাইন্ড ডিভাইস যে অপশনটা আছে সেই অপশনে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার ফোনে একটা রিংটন বেজে উঠবে। সো এটা দিয়ে আপনার ফোনটাকে আপনি খুব অনায়াসে পেয়ে যেতে পারবেন। আপনার অন্য কোনো ফোন দিয়ে রিং দিতে হবে না, এটা দিয়েই আপনি রিং দিতে পারবেন। তো থার্ড যে ফিচারটা রয়েছে, অন্যান্য মিয়াই ব্যান্ডে যে সমস্ত ফিচার ছিল না এর মধ্যে হচ্ছে মিউজিক কন্ট্রোল। তো আপনি অনেক সময় ফোনের ট্র্যাক চেঞ্জ করার জন্য ফোনটাকেই বের করতে হতো, কিন্তু এই মিয়াই ব্যান্ড 4টা যদি থাকে তখন আপনি এই ওয়াচ থেকেই ডিরেক্ট আপনার মিউজিকটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এছাড়া হার্ট রেট অথবা ওয়াকিং অথবা রানিং এই সমস্ত জিনিস তো আপনি পাচ্ছেনই। আর অসুবিধা, তো একটা অসুবিধা বলবো কি, আসলে এমন প্রাইস রেঞ্জে এটা চাওয়াটা আমাদের কাছে একটু দুর্বোধ্য হয়ে যায়। তারপরে বলবো যদি এখানে একটি ফোনটা রিসিভ করার অপশনটা থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো। আর নাম্বার সেকেন্ডে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় এই ব্লুটুথ পেয়ারিংয়ে অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে আনপেয়ার করে আবার পেয়ার করে তখন এই ইনকামিং কলের নোটিফিকেশনটা কিন্তু আপনার আনতে হবে। অনেক সময় ব্লুটুথে এটার রেঞ্জটা পায় না অথবা ব্লুটুথটা কাজ করে না, এটা একটা প্রবলেম। নাম্বার থার্ডে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন পানির উপরে সুইমিং করবেন তখন কিন্তু এই ডিসপ্লেটা একটু অন্যরকমভাবে আচরণ করে। নাম্বার 4-এ যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ SMS এখন কিন্তু অপারেটররা বাংলায় পাঠান। সো এই ক্ষেত্রে কিন্তু এখানে নোটিফিকেশানে কিন্তু আপনার যেহেতু বাংলা লেখা সাপোর্ট করে না তাই আপনি বাংলা মেসেজগুলো পড়তে পারবেন না, তো এটা একটা খুবই বড় প্রবলেম। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এখানে আর কী কী ফিচার অ্যাড হলে এই ব্যান্ডটাকে আরও সম্পূর্ণ করা যায়। তো সকল ফিচার বিবেচনা করে এরকম প্রাইস রেঞ্জে এরকম একটা স্মার্ট ওয়াচ আমরা নিতেই পারি।
কারণ এর থেকে বেশি আমরা যদি এক্সপেক্ট করি তাহলে এটা বেশি কিছু হয়ে যেতে পারে। তো সুতরাং ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।